আইস তোমার আব্বা জানাইবো তোমার লগে দেখা করতে। কখন আইব? আগে খায়া লও, তাইলে বলমু কখন আইব। তোমারে দেখলে আমার আগের কথা মনে পড়ে। তোমার মতোই রাগজিদা ছিল এক সময়। কিছু হইলে এরম না খায়া থাকতাম দিন রাত। রাগজিদ কমলো কেন? ভাগ্যে যদি এমন পুরুষ মানুষ জোরে, তাইলে রাগজিদ সব পানি কইরা ফেলতে হয়। আমার মায়ের পেটের একটা মাত্র ভাই, আমার সেই একটা মাত্র ভাই রে, ভাইরা ফেলছে ওই জানোয়ারটা। আমি না কিচ্ছু করতে পারি নাই, আমার মুখ বুঝে থাকুন ছাড়া আর কিছু করণের নাই। আমার ভাইরা সারা দুনিয়াতে আমার আর কেউ নাই, কিন্তু কি করব, মুখ বুঝা সহ্য করতেছি। সবারই এক না একদিন আসে, সব শোধলাওনের সুযোগ। রুস্তম, ওনারে কিছু করো না, ওনারে কিছু করো না, উনি কিছু করেন। আপনি এই কামটা ঠিকঠাক মতো সম্পন্ন করে দেবেন, এর বাইরে আমি কথা শুনতেছি। চাচা, কি হয়েছে? সারের মতো চিল্লাইতেছিস কেন? দেশে কি ভাগাইছে? চাচা একটু বাইরে আসেন, কথা আছে চাচা। বিশ্বাস করে মুখে তুলে খাওয়াইতে গেলে কাক তোমার চোখ উপড়াইয়া খাইব।